ভুনা তৈরি করতে উপকরণ লাগবে: সিদ্ধ কাঁচা কাঁঠাল 2 কাপ, সিদ্ধ বিফ কিমা 1 কাপ, মটরশুঁটি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, দারচিনি 1 টুকরা, তেজপাতা 2টি, সয়াবিন তেল 1 কাপের 1/4 ভাগ। এখানে আমি কাঁচা কাঁঠাল, একটু কচি টাইপের কাঁচা কাঁঠাল, এটা ছিলে আমি এইভাবে টুকরা করে নিয়েছি। আর বিচির উপরে যে খোসা থাকে একটু শুকনা শুকনা, ওটা আমি ফেলে বাদ দিয়ে এইভাবে আমি বের করে নিয়েছি কোয়াগুলা আর বিচিগুলা, এইভাবে খোসা ফেলে যে নিয়েছি। এটা আমি ফুটন্ত পানিতে সামান্য একটু হলুদ দিয়ে, যখন পানিটা ফুটছে তখন এটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর কিমার জন্য এখানে আমি বিফ কিমা নিয়েছি, এটা মাটনও নেওয়া যায়, এটা আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে। এখানে একটু তেল লাগবে, 1 কাপে 1/4 ভাগ মতো আমি তেল দিব। এখানে তেজপাতা আর দারচিনি ফোড়ন দিচ্ছি। এখানে পেঁয়াজ আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হবে, মানে পেঁয়াজটা নরম হলেই হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিব মশলাগুলো। এখানে আমি জিরা 2 চা চামচ দিয়ে দিলাম, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া, এটা আপনারা যেমন ঝাল খান সেরকম দিবেন, এখানে আমি 1 চা চামচ দিচ্ছি, আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দাও, এটা পরিমাণ মতো দিবেন যে যেমন লবণ খান। এখন দিয়ে দিব হলো কিমা সিদ্ধ। তারপরে দিয়ে দিতে হবে কাঁচা কাঁঠাল, যেটা আমরা এঁচোড় বলি, এটা আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, 2 মিনিট মতো ভাজলেই হবে। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু মটরশুঁটি দিচ্ছি, 2 টেবিল চামচ মতো মটরশুঁটি দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে ঢেকে দিব। না, চুলা বন্ধ করে দিলাম, একদম শুকনা শুকনা হয়ে গেছে। আর এটা খুব পুষ্টিযুক্ত খাবার, কারণ কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল দুটোই কিন্তু প্রচুর পুষ্টি আছে। তো এটা আমার তৈরি হয়ে গেল, এখন আমি পরিবেশন দিয়ে ঢালছি। তৈরি হয়ে গেল পুষ্টিযুক্ত সুস্বাদু এঁচোড় কিমা ভুনা। তেল গরম করে তেজপাতা ও দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে, কিমা ও কাঁঠাল টুকরা দিয়ে কষিয়ে, মটরশুঁটি দিয়ে সামান্য পানিতে ঢেকে দিন। শুকনা শুকনা হলে ভুনা করে নামিয়ে পরিবেশন করুন এঁচোড় কিমা ভুনা।